तो देखते ही পাচ্ছেন আমরা এখন কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাতে দাঁড়িয়ে আছি। তো ধর্মতলার বড় ঘড়িটা দেখলেন, এটা হচ্ছে ধর্মতলা এরিয়াটা। আর আজকে আমরা এক্সপ্লোর করব ধর্মতলা বাস স্ট্যান্ড। এখান থেকে কোথায় কোথায় বাস যায় না, শিলিগুড়ি, নেপাল, ভুটান, তারপর স্টেট বাসগুলো তো বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল শহরের বিভিন্ন প্রান্তে তো যায়। আর এটা সবথেকে বড় বাস স্ট্যান্ড বলা হয় একে। আর এটা এত বড় বাস স্ট্যান্ড যে আপনি এখান থেকে রাজ্যের এবং দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। সবথেকে বড় বাস স্ট্যান্ড আর সবসময় বাস পাবেন। তো চলুন এক্সপ্লোর করা যাক। আর এই ভিডিওতে আপনারা বিভিন্ন বাসের টাইম টেবিল জানতে পারবেন, কখন যায় না যায় জানতে পারবেন, কিভাবে টিকিট বুক করবেন জানতে পারবেন, অথবা আপনার বিভিন্ন বাসের যে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করা হবে, কখন কি বাস ছাড়ে না ছাড়ে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাই আমরা এখন চলে এসেছি SBSTC বাস স্ট্যান্ডে। এখান থেকে আগে দেখে নিন বাসগুলো কোথায় কোথায় যায়, তারপর এনাদের যে টিকিট কাউন্টার সেখানে আমরা যাব। এছাড়াও এই বাস স্ট্যান্ডের মধ্যে আপনি ফুড কোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে টয়লেট থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল ফ্যাসিলিটি আছে। পাশে শহীদ মিনার আছে, সেখানে যে আপনারা যদি আগে চলে আসেন সেখানে যে বসে থাকতে টাইম কাটাতেও পারেন বসে থেকে। আর এই যে বিভিন্ন যে অফিসের সামনে যে সব ব্যানারগুলো লাগানো আছে, যেসব হেডিংগুলো লাগানো আছে, সেখানে যেসব ফোন নাম্বারগুলো প্রোভাইড আছে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারগুলোতে আপনারা কিন্তু ফোন করে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তাই ভিডিওটা পজ করে কিন্তু আপনারা ফোন নাম্বারগুলো নোট করে রাখতে পারেন, এটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। তো চলুন আস্তে আস্তে টাইম টেবিলটা দেখে নিন। আর আমরা কিন্তু ভিডিওটা স্লো করছি না, নর্মাল যেভাবে আমি ভিডিও করেছি সেভাবেই করছি। আপনাদের যদি জানতে হয় ভিডিওটা পজ করে কিন্তু দেখে নেবেন আপনারা, ঠিক আছে? এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। আর আপনারা নেক্সট ভিডিওতে কোন কোন জায়গা নিয়ে জানতে চান সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের ভিডিও কিভাবে বানানো যাবে বা ইমপ্রুভ করবো সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন দীঘা বাসের যে আলাদা বাসের টাইম হয়েছে সেই টাইম টেবিল দেওয়া আছে, এখানে লেখাই আছে, সেখানে আপনারা ফোন করে জানতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের পাশে আছে শৌচালয়। এই হচ্ছে সম্পূর্ণ স্টেট বাস স্ট্যান্ডটা, এই এরিয়াটা। তো স্টেট বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে পরে যাব যে আরও যে পাবলিক সার্ভিস বাস স্ট্যান্ডগুলো সেখানে। দেখতে পাচ্ছেন এখানে ভুটান ট্রান্সপোর্ট সার্ভিস, এই নাম্বারগুলোতে আপনারা কিন্তু ফোন করে জানতে পারবেন কখন কি আছে না আছে বাস আছে। তো আর আপনাদের জানিয়ে রেখে আপনারা কিন্তু অনলাইন থেকেও টিকিট বুক করতে পারবেন ওদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মতলাটা, এটা থেকে আমরা ডান দিকে বাগবো, ঠিক আছে? মানে ধর্মতলা যে মেন মার্কেটটা আছে তার অপোজিটে এই বাস স্ট্যান্ডটা। তো দেখতে পাচ্ছেন এটা আমরা পাবলিক সার্ভিস যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এই শ্যামলির যেসব শ্যামলি কোম্পানির যেসব বাসগুলো সেগুলো এখানে প্রথমেই আপনারা প্রবেশ করে দেখতে পাবেন। তো এই হচ্ছে ওনাদের টিকিট কাউন্টারের ফুল ইনফরমেশন। এই যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু এগুলোতে ফোন করে আপনারা জানতে পারবেন কোথায় কখন কি বাস আছে না আছে, টাইমিং কি, লেটেস্ট আপডেট একদম। তো এখানে মানে এই বাস স্ট্যান্ডগুলোতে বিভিন্ন রকম কাউন্টার আছে, আর বিভিন্ন রকম কাউন্টার থেকে বিভিন্ন রকম বাস পাওয়া যায়। তো আমরা প্রত্যেকটা কাউন্টারে ফোন নাম্বারগুলো এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু আপনারা ভিডিও পজ করে পরে ফোন নাম্বারগুলোতে ফোন করে আপনারা ডিটেলস জানতে পারবেন। আর প্লিজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে সবার হেল্প হয়। আর একটা হচ্ছে আপনারা যদি আগে চলে আসেন, আপনাদের বাস যদি দেরিতে থাকে, এই যে পাবলিক বাস স্ট্যান্ডের পিছনেই যে একটা বড় মাঠ আছে সেখানে যে আপনারা কিন্তু আপনাদের টাইম কাটাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট ভিডিওতে কোন জায়গা নিয়ে জানতে চান সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানান।